আমরা মরে যাই কেন জানেন আচ্ছা কোরআনে এই জিনিসটা বলা আছে যে আমরা মরে যাই কেন আরে কোরআনে মরে যাই কথাটা আছে মানুষ মরণশীল এটা তো সবাই জানে ভাই কেন কেন আমার যেটা ধারণা বুঝছেন আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন আমি যেহেতু জিপিকেন বা কোনো ডাক্তার কোনো সাইডের স্টুডেন্ট না আমি অন্য সাইডের তো সোশ্যাল সায়েন্সের থেরাপি তো তারপরেও আমার যেটা ধারণা যে

মানে এটা নিয়ে তো ধরেন কখন জানাও জানবো কি না জানবো তো আপনি জানালেন আপনি একটা জ্ঞান বিতরণ করলেন এটা তো আমি আপনি একটা শুন 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 একটা কাজ করুন না না ওরকম সব সব ফ্রি তে জ্ঞান বিতরণ করব না আপনি আজকে করবেন আপনি একটুখানি নিজে না না সিরিয়াসলি বলছি আমি আপনাকে একটুখানি নিজে পড়ার চেষ্টা করুন না ঠিক আছে আপনি নিজে পড়ার চেষ্টা করলে আপনি দেখুন নিজের জ্ঞানটাও বাড়বে নিজে বোঝাটাও হবে ঠিক আছে আপনি একটু দেখুন যে আমাদের এজিং কেন হয় এটা নিয়ে খুঁজবেন ঠিক আছে না আপনি অনেক 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 কোন ধরে কথা বলেন আমাকে রিকোয়েস্ট থাকলো যে এই জিনিসটা যে কেন মানুষ মারা যায় এটা একটু ভালো আপনি যদি আসেন আপনি যদি আসেন সেদিন আবার কবে অ্যাড হবো কবে করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলছি আমাদের যে একটা আমাদের যে ডিএনএ থাকে ডিএনএ গুলো আস্তে আস্তে যখন রেপ্লিকেট হয় এই এরপ্লিকেশনগুলো আস্তে আস্তে ছোট হতে থাকে তাই জন্য ডিএনএ লঙ্কটা এমন এরকম ছোট হতে একটা ক্রিটিক্যাল পর্যায়ে পৌঁছে যায় তাই এই যে এই ডিএনএ লেন্থটা ছোটো হওয়া থেকে বাঁচানোর জন্য আমাদের একটা এনজাইমটাকে এটাকে বলে এটাকে বলে টেলো মারেজ এই টেলো মারেজ এনজাইমটা কি করে ওই টেলোমি টেলোমিয়ারটাকে তৈরি করে দেয় হ্যাঁ তা এইবারে গল্পটা হচ্ছে এটাই যে যখন ওইটাকে তৈরি করতে পারে না যখন এনাফ ড্যামেজ হয়ে যায় ডিএনএর মধ্যে তখন সেই সেলগুলো রিপ্লিকেট করতে পারে না তখন আমাদের মধ্যে একটা যে এই যে এজিং যে বলছেন যে ক্ষয় যে জিনিসটা বলছে সেই ক্ষয়টা হয় এই জন্য মানুষ মারা যায়

টাকনো নিচে কাপড় চলে গেলে যৌন শক্তি কমে যায় পুরুষদের আচ্ছা ঠিক আছে আমরা এই টাকনু জিনিসটা একটুখানি দেখিনি হ্যাঁ এই টাকনু জিনিসটা কি এই নিয়ে আমার বহুত কোয়েশ্চেন ছিল প্রচুর কোয়েশ্চেন ছিল এই টাকনু জিনিসটা হঠাৎ কি জিনিস ঠিক আছে এই টাকনু জিনিসটা কি আমরা একটুখানি দেখিনি ঠিক আছে তার আমি আমরা একটুখানি এই স্ক্রিনে আনি ব্যাপারটা ঠিক আছে তা দেখি আমরা এই টাকনু জিনিসটাকে আমরা দেখবো ঠিক আছে এখানে দেখুন এখানে একটা ইয়ে লেখা আছে যে আহ এই যে দেখুন এইখানে এই যে ম্যালিউলাস এই যে ম্যালিউলাস এই জিনিসটা হচ্ছে টাকনু ঠিক আছে এই যে এই দেখুন এখানে এই যে মিডিয়াল ম্যালিউলাস আর এই যে ল্যাটারাল ম্যালিউলাস ঠিক আছে এই দুটো হচ্ছে এই মিডিয়াল মানে হচ্ছে আপনার পায়ের আহ ভেতরের দিকে ঠিক আছে তার মানে আপনার সেন্টারের দিকে হলে হচ্ছে সেটা মিডিয়াল আর সেন্টার থেকে বাইরের দিকে সেটা হলে সেটা হচ্ছে আহ ল্যাটারাল ঠিক আছে তো এটা হচ্ছে ল্যাট্রেল ম্যালিউলাস এইটা এইটা কিসের পাঠ এই যে ল্যাট্রেল ম্যালিউলাস দেখছেন কিসের পাঠ এইটা এখানে দেখুন এই যে ছোট একটা ইয়া আছে না এই যে এই দেখুন এই ছোট একটা যে বোন আছে এটা হচ্ছে ফিভিউলা বলে দেখাচ্ছে ফিভিউলা আর এটা এটা কি এইটা নাম হচ্ছে এই বড়ো এই যে জাবদা বোনটা এটা নাম হচ্ছে টিভিয়া এই ফিভেলা বোনটা এটা একটা ছোট বোন এটা কতগুলো মাসালের ছোট ছোট কতগুলো মাসেলের অ্যাটাচমেন্ট আছে ঠিকই কিন্তু এটা না থাকলে খুব একটা যায় আসে না এটা যদি এটা এটা এখনো খুব একটা দরকার হয় না ঠিক আছে তো এইটা হচ্ছে ম্যালুয়ালাস ঠিক আছে এইবার এই ম্যালিউলাস এটা এইটা কিসের অঙ্গ তাহলে আমরা দেখলাম এটা দেখলাম যে পায়ের একটা অংশ ঠিক আছে এই জায়গাটাতে এই ম্যালুয়াস এইখানে কি হয় এখানে অনেক লিগামেন্ট থাকে সেগুলো সেগুলো এখানে এখানে হয় হয় কিছু কিছু যুক্ত যুক্ত ঠিক আছে এই যে আপনি যে পাটা ভাঁজ করেন তার যে এইখানে এইটা হচ্ছে সেই জয়েন্টের জায়গাটা হ্যাঁ এইবারে এই ম্যালিওলাস এই যে হাড় এই হাড়ে এই আশেপাশে এইখানে কোন রকম এই গ্ল্যান্ড বা কোন একটা ইয়ে কিছু আছে বলে আমি কিন্তু দেখিনি ঠিক আছে তা এইটার এইটার ওপরে কাপড় পরুন বা এইটার নিচে কাপড় করুন হাউ ডাজ ইট ম্যাটার মানে এইটা এইটা তো আর টেস্টিস নয় যে আপনাকে ঠান্ডা জায়গায় রাখতে হবে নইলে ইয়েগুলো কি বলে নইলে শুক্রাণুগুলো সেগুলো সব মরে যাবে গরমে ভাজা ভাজা হয়ে যাবে সেরকম তো নয় এখান থেকে তো শুক্রাণু প্রডিউস হয় না বা এখানে তো টেস্টিস যে টেস্টিসগুলো তো আর এখানে থাকে না যেটা ঠান্ডা আদুর করে রাখতে হবে যেন হাওয়া লাগে হু করে হাওয়া লাগে ঠান্ডা ঠান্ডা লাগে নইলে ইয়ে হয়ে যাবে সেরকম তো নয় তো এইখান থেকে ওরকম কিছু প্রডিউস হয় বলে আমার তো কিছু জানা নেই বা ধরুন হচ্ছে আপনি যদি এই যদি কারোর যদি ভেঙে টেকে যায় যদি কারুর একটা পা ধরুন পা আজ চলে যায় কারুর ধরুন কারো কথা কথা কারো পা বা চলে গেল অ্যাক্সিডেন্টে সে কি নপুংসক হয়ে গেল না সে সে তো নপুংসক হয়ে যায় না তার যে ক্ষমতা সেগুলো সমস্ত কিছুই থাকে বা ধরুন হচ্ছে অনেকের এরকম দেখবেন অনেক এই যে অনেক একজন ইয়ে দেখছি ভাই এই যে প্যারা অলিম্পিক্স গুলো হয় না তো সেখানে একজন ভদ্রলোককে দেখছিলাম সে টেনিস খেলছিল টেবিল টেনিস খেলছিল তার একটা পা তার পুরোপুরি চলে গেছে ঠিক আছে তাও সে খুব সুন্দর টেনিস খেলতে পারছে একটা আর্টিফিশিয়াল একটা লিম্ব ব্যবহার করে সেটা টেনিস খেলতে পারছে তো সে তার তো কিছু মানে তার তো ইয়ে চলে গেছে তার তো আহ ম্যালিওলাস এই জায়গাটা এগুলোতে চলে গেছে ঠিক আছে তাই পাটাই চলে গেছে মানে পুরো পাটাই তার ইয়ে থেকে বাদ চলে গেছে নিয়ে তলা থেকে তার পুরো পাটাই বাদ সে কালে কি করে সার্ভাইভ করছে সেটা তো এরকম তো না তার যে সে মেয়ে হয়ে গেছে বা এরকম তো কিছু হয়নি তার যে হরমোনাল কোনো একটা ইমব্যালেন্স হয়েছে এরকম তো কিছু হয়নি তো এইখানে দেখুন এই যে এইখানে একটা ইয়ে দেখাচ্ছে এখানে কি দেখাচ্ছে এখানে এই ম্যালিওলাসের সমস্ত আটারিস ফাটারিসগুলো দেখাচ্ছে এখানে যা কিছু আছে এখানে কি কোনো আমরা গ্ল্যান্ড দেখতে পাচ্ছি বা এখানে কোনো গ্ল্যান্ড আছে না এখানে তো কোনো রকম গ্ল্যান্ড আমরা তো দেখি না তা এখানে যখন যখন আমরা কোনো রকম গ্ল্যান্ড দেখতে পাচ্ছি না দেন হাউ ডাজ ইট ম্যাটার মানে আপনি ওপরে পড়লেন নাকি নিচে পড়লেন হাউ ডাজ ইট ম্যাটার আই যে যেটা করতে পারে যেটা হতে পারে সেটা হচ্ছে যে এই যে যদি আপনি আহ একটা মানে যেটা মোস্ট লাইকলি যেটা হতে পারে যে কারণে হয়তো এই ধারণাটা এসেছে সেটা হতে পারে যে হয়তো আহ সেই সময় এরকম তো জুতো টুতো ছিল না বা হয়তো অত হয়তো ওয়াশিং মেশিনে ওয়াশিং মেশিন ছিল না অত ধোয়া এরকম হয়তো ইয়ে ছিল না ওরকম জামা কাপড় গুলো ওই পায়ে নিচে পড়লে হয়তো নোংরা হতো সেগুলো নোংরা হতো হয়তো লোকজন আসতো লোকজন ঘরে ঢুকতো সেই নোংরা পায়ে হয়তো লোকজন ঘরে ঢুকতো সেখানে অনেক ধুলো টুলো নিয়ে তারা হয়তো ঘরে ঢুকতো সে তারা হয়তো পাড়া পরিষ্কার করে আসতো না বা পরিষ্কার করলে হয়তো ওই জামা জামাকাপড়গুলো পরিষ্কার হতো না সেগুলো থেকে কাদা কাদা হতো এরকম কিছুটা হয়তো হতো তো সে কিছু একটা প্রবলেম হতো তো সেই জন্য হয়তো বলেছে যে না ভাই তুই যা ইয়ে প্যান্টটা ওরকম ঢলা ঢলা করে করিস না তো ইয়ে নোংরা হবে প্যান্টটা নোংরা হবে ওরকম ভাই করিস না সেটা হয়তো বলেছে এখন আহ ইয়েতে এখন সেই জিনিসটা মানে সেটাকে একটা বিজ্ঞানসম্মত একবারে বিজ্ঞানসম্মত মানে লোকজনকে মানতেই হবে এরকম সেরকম করার জন্য হয়তো এখন এই কথাটা এসেছে এই কি বলে পুরুষত্ব এই সমস্ত কথাগুলো হয়তো সেইখান পরে এসেছে তখন তার সময় হয়তো শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যই এটা বলতো এবার এখন অনেক পরিষ্কার জায়গাগুলো অনেক পরিষ্কার হয়ে গেছে এখন ধরুন অনেক জায়গাতেই এত নোংরা টোংরা থাকে না তা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারেন শু করতে পারেন জুতো পড়তে পারেন আপনি গাড়ি ঘোড়া চড়তে পারেন হয়তো আপনার জামা কাপড় এত নোংরা হয় না তা এখনো যাতে লোকজন সেই ট্র্যাডিশনটা চোদ্দশোশোশোশোশো বছর পনেরোশো বছর বা হাজার বছর দু হাজার বছর আগে যে ট্র্যাডিশনটা সেটাই যাতে ফলো করে এবং তারা যাতে অক্ষরে অক্ষরে ফলো করে তার জন্য ভয় দেখানোর জন্য হয়তো এখন এই কথাটা বলা হয়েছে হুম